সেই সংস্কৃতি অশুভ লক্ষণ ওই মেলাটা যেন এখন সেলফি বিনোদন অমরে খুশি ওই মেলাকে করেছো মত কাস্টমারের থেকে ছবি তোলার কাস্টমারের সংখ্যা একটু বেশি এখন বই দেখার সংখ্যা বেশি যাচাই বাছাই করতেছে ক্যাটালগ সংগ্রহ করতেছে প্রথম দিক তো তারপরে এখন ঘুরতে আসে মানুষ কারণ আপনার এখন মানুষ যে জানে আরও দিন বাকি আছে পরে তো মানুষ পরে এসে কিনবে এখন তেমন কিনার 28 দিনের বইবেলা মাত্র 5 দিন রাখা হোক যারা মৌলিক সাহিত্যিক তাদের জন্য আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো রাখা হোক হচ্ছে যারা জনপ্রিয় ইউটিউবার কিংবা হচ্ছে তখন তো ইউটিউবার ছিল না জনপ্রিয় কিংবা হচ্ছে পাবলিক ফিগার তাদের জন্য ছিল থাকুক মানুষ ঘুরতেও আসতে আসতে বইও কিনতে আসতেছে কিন্তু বেশিরভাগ মানে পার্সেন্টেজ ধরতে গেলে বেশিরভাগ মানুষই ঘুরতেই আসে বই খুবই কমই কিনে আমাদের ছোটবেলা আর এখনকার বইবেলার মধ্যে অনেক পার্থক্য আসলে আমরা আগে একটা উদ্দেশ্য নিয়ে আসতাম সেখানে কোনো ঘোরাঘুরি ওরকম কোনো কিছু ছিল না কিন্তু এখন মনে হয় মানুষ বইয়ের চেয়ে সেলফি আমি আসতে আসতে বলছিলাম আই এম লেট গেটিং লেট বিকজ সেলফির জন্যই মানুষের বেশি তো সেই জায়গাগুলো আমাদের সময় ছিল না খুব সাদাসিধা আমরা আমাদের মতো আসতাম বই কিনতাম চলে যেতাম মনে হচ্ছিল যে নিজের জীবনই লিখব কিন্তু এখন মনে হচ্ছে লিখ যা আছে সেটা লিখে নিজের কাছেই রেখে দেব কারণ এখনকার বইয়ের ভাষা মানুষের মধ্যে ভিতরকার কথা মনে হয় সেভাবে করে আসে না ভাষাগত অনেক পরিবর্তন আমরা বাংলা ভাষা লিখতে গিয়ে অন্য অনেক কিছু লিখে ফেলছি সবাই বইমেলায় আসে শুধু ঘুরতে সেলফি টেলফি ওঠাতে আসে তো অনেকেই বই কিনে যারা আসলে সত্যিকার অর্থে পাঠক তারা বই কিনতেই আসে মূলত বই দর্শক বেশি তবে এখন ওইভাবে কেউ কিনতেছে না এখন মানুষ দেখতে আসতেছে ফটোশ্যুট করতেছে প্লাস যারা ফেসবুকে অনেক ভালো ভালো রিভিউ করতেছে ওই বইগুলোই বেশি বিক্রি হইতেছে আর প্যাভিলিয়নগুলোতে ভালো লেখকের বই থাকাতে প্যাভিলিয়নগুলোতে বিক্রি বেশি স্টলগুলোতে বিক্রি কিছুটা কম আমি বই পড়ি না ওইরকম বই হচ্ছে যারা লেখক মানে তাদের বই পড়তে খুব পছন্দ আর কি মানে লেখকদের বই পড়ে কিছু জানা মানে অজানা কিছু জানতে পারি আমরা আর কি এমনি মাঝে মাঝে পড়ি খুব কম প্রতি বছরই তো এই বই মেলা হয় এখানে হচ্ছে অনেক ধরনের অনেক রাইটারের বই প্রচারণা করা হয় কেনাকাটা তারপর হচ্ছে বই নেওয়ার জন্য তারপর কী কী ধরনের বই সাহিত্যিক আসলো নতুন এগুলো দেখার জন্য আসা আমরা একটা বই কিনছি সেটা হচ্ছে যে তোমায় রীত মাঝারে রাখবো সাহিত্যিক বই ভালো লাগে এরকম টাইপের বইও ভালো লাগে মানে যে রোমান্টিক সাহিত্যিক যাই হোক আমি আসলে আরিফ আজাদের বই অনেক পছন্দ করি তারপরে হুমায়ুন আহমেদের বই তার তো আর নতুন বই বের হয় না এছাড়াও থ্রিলার বই বিভিন্ন তারপর বিদেশি ফিজিক্সের রাইটারদের বই যেমন খন্দকার মুস্তাক ও তিশা তারা বই প্রকাশ করেছে যাদের কোনো যোগ্যতা নাই মানে এখন যে চাচ্ছে তাই বই দেখতেছে মানে বইয়ের সেরকম ইয়ে নাই যে একসময় বিখ্যাত লেখকরাই খালি বই প্রকাশ করতেন অবশ্যই কারণ এই ধরনের ইয়ে তো মানুষ পছন্দ করে না কারণ বই হবে বিখ্যাত লেখকদেরই আমরা আশা করি এরকম যে এসে বই লিখবে তাদেরটা বিক্রি হবে এরকম না অনেকে সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার জন্য বই লেখে